मॉर्निंग एवरीबॉडी, वेलकम टू माय चैनल एडुसर्व। एडुसर्व चैनले आमरा पढ़छिलाम रिसर्च मेथोडोलॉजी, किन्तु कयेकजन छात्र छात्री अनुरोध करेछे सोशल मुभमेंट निये पढ़ानोर जोन्नो। ताहले आज के आमादेर टपिक सोशल मुभमेंट। जखन समाजस्थ व्यक्तिबर्ग समाजेर विशेष क्षेत्रे धनात्मक परिवर्तनके त्वरान्वित करार जोन्नो एकत्रित हय বা কোনো নেতিবাচক পরিবর্তনকে প্রতিহত করার জন্য সংঘবদ্ধ হয়, তাদের এই সংঘবদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টাই হলো সামাজিক আন্দোলন বা সোশ্যাল মুভমেন্ট। এই সোশ্যাল মুভমেন্ট রাজনীতির ক্ষেত্রে হতে পারে, অর্থনীতির ক্ষেত্রে হতে পারে, ধর্মীয় ক্ষেত্রে হতে পারে, বা সমাজের অন্যান্য যে সমস্ত ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রেও হতে পারে। সোশ্যাল মুভমেন্টের ক্ষেত্রে দুটো বিষয় খুব জরুরি, একটা হচ্ছে প্রমোট করা আর একটা হচ্ছে রেজিস্ট করা। সমাজে কোনো ভালো পরিবর্তন আনতে গেলে যখন মানুষ সংঘবদ্ধ হয়ে সেটাকে প্রমোট করে, সেটাও যেমন সামাজিক আন্দোলন বা সোশ্যাল মুভমেন্টের মধ্যে পড়ছে, আবার যখন কোনো একটা ক্ষতিকারক পরিবর্তন আসছে সেটাকে রেজিস্ট করার জন্য যখন মানুষ সংঘবদ্ধ হয় সেটাও কিন্তু সামাজিক আন্দোলনেরই অন্তর্ভুক্ত। সোশ্যাল মুভমেন্ট সম্পর্কে লুন্ডবার্গ এবং অন্যান্য সমাজবিজ্ঞানীরা বলেছেন যে সোশ্যাল মুভমেন্ট অ্যাজ এ ভলেন্টারি অ্যাসোসিয়েশন অফ পিপল এনগেজড ইন কনসার্টেড এফোর্ট টু চেঞ্জ অ্যাটিটিউডস বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ ইন এ লার্জার সোসাইটি। অর্থাৎ সমাজবিজ্ঞানীরা বলতে চেয়েছেন যে সমাজস্থ ব্যক্তিবর্গের অ্যাটিটিউডস বিহেভিয়ার এবং সামাজিক সম্পর্কের পরিবর্তনের লক্ষ্যে কিছু স্বেচ্ছাসেবী ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টাই হলো সোশ্যাল মুভমেন্ট। এবার আমরা সোশ্যাল মুভমেন্টের ফিচার্সগুলো দেখব। ফার্স্ট হলো যে ইট হ্যাজ স্পেসিফিক গোল, এটা একটা কোনো ইস্যুকে কেন্দ্র করে পরিচালিত হয়, এবং যে সমস্ত স্বেচ্ছাসেবী মানুষরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারা যতক্ষণ না তাদের গোলটা অ্যাচিভ করতে পারছেন তারা এই আন্দোলন চালিয়ে যান। ইট ইজ সাস্টেন্ড কালেকটিভ এফোর্ট, এটা দীর্ঘকালীন একটা প্রক্রিয়া, এবং কালেকটিভ এফোর্ট এই কারণে যে কোনো একটা সামাজিক আন্দোলন কখনো একার পক্ষে সম্ভব হয় না, সেখানে অনেক ব্যক্তি যুক্ত থাকেন। এবং দীর্ঘকালীন প্রক্রিয়া এই জন্য যে কোনো সামাজিক আন্দোলন আজকে শুরু হলো সেটা কালই সাফল্য পাবে বিষয়টা কিন্তু এমন নয়। আমরা যে কোনো সামাজিক ইস্যুকে কেন্দ্র করে যখন সামাজিক আন্দোলন হয়েছিল সেগুলোকে আমরা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখব যে সেটা দীর্ঘদিন সময় লেগেছিল। যেমন আমরা যদি বিদ্যাসাগর মহাশয়ের নেতৃত্বে বিধবা বিবাহ আইনের কথা ধরি, তাহলে সেখানে দেখা যাবে যে দীর্ঘকাল সে আন্দোলন চলার পর সমাজে সেটা স্বীকৃতি পেয়েছিল। সোশ্যাল মুভমেন্ট খুব অর্গানাইজড ওয়েতে পরিচালিত হয়, কারণ এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী ব্যক্তির অ্যাক্টিভিটিস জড়িয়ে থাকে। যেহেতু বিভিন্ন ব্যক্তির অ্যাক্টিভিটিস রয়েছে তাই একটা অর্গানাইজেশনের একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, না হলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। ইট হ্যাজ ডিফারেন্ট মোড অফ প্রোটেস্ট, এই সোশ্যাল মুভমেন্ট চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করতে হয়, যেমন লং মার্চ, ক্যান্ডেল লাইট মার্চ, কালো ব্যাচ পরিধান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার, লিফলেট বিলি, এইভাবে বিভিন্ন মোডে এটা পরিচালিত হয়। এই সোশ্যাল মুভমেন্টে যত বেশি সংখ্যক মানুষকে সাইকোলজিক্যালি এবং ফিজিক্যালি ইনভলভ করা যাবে সোশ্যাল মুভমেন্ট ততই তাড়াতাড়ি সাফল্যের মুখ দেখবে। সোশ্যাল মুভমেন্ট পিসফুল এবং ভায়োলেন্ট দুটো ওয়েতেই হতে পারে, যেমন আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন প্রথমে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে শুরু হয়, পরের দিকে গান্ধীজির নেতৃত্বে অহিংসা নীতি গ্রহণ করে সেটি সাফল্যের মুখ দেখে। আর একটা বিষয় রয়েছে লিডারশিপ। সোশ্যাল মুভমেন্টের সাফল্য অনেকাংশে ডিপেন্ড করে লিডারশিপের ওপর বা লিডারের দক্ষতার উপর। এক্ষেত্রে নেলসন ম্যান্ডেলা, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস এদের কথা আমরা বলতে পারি। এবার আমরা পড়ব সোশ্যাল মুভমেন্টের থিওরিগুলি নিয়ে। প্রথমে আমরা পড়ব রিলেটিভ ডিপ্রাইভেশন থিওরি নিয়ে। আর্মাটন রিলেটিভ ডিপ্রাইভেশন থিওরির প্রবক্তা। তাঁর মতে সমাজে যখন অনেক মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হন তখন তাদের মধ্যে
এক অসন্তোষ দানা বাঁধে এবং তারা একত্রিত হয় ও সোশ্যাল মুভমেন্ট শুরু হয়। তাদের এই অসন্তোষ অর্থনৈতিক দিক থেকে হতে পারে, আবার সম্মানের দিক থেকেও হতে পারে। অর্থাৎ সমাজের কিছু মানুষ যখন মনে করছে যে সমাজ থেকে তাদের যা কিছু পাওয়া উচিত তারা সেটা পাচ্ছে না, তখনই তাদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। উদাহরণস্বরূপ এখানে নারীবাদী আন্দোলনের কথা বলা যেতে পারে। নারীরা মনে করে যে তারা দীর্ঘদিন ধরে সমাজে বঞ্চনার শিকার এবং তারা সমাজে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা লাভ করে এবং তাদেরকে গৃহকর্মে বন্দি রাখা হয়। ফলত তাদের মধ্যে দীর্ঘদিন অসন্তোষ জমা থাকার ফলে তারা একত্রিত হয় এবং নারীবাদী আন্দোলন শুরু করে। এবার রিসোর্স মোবিলাইজেশন থিওরি। এই থিওরির মূল কথা হলো যে সোশ্যাল মুভমেন্টের ক্ষেত্রে যে সমস্ত রিসোর্সগুলো রয়েছে তাকে যথাযথ পরিমাণে ব্যবহার করতে হবে। এই রিসোর্সকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হলো মেটেরিয়াল রিসোর্স আর একটা হলো নন মেটেরিয়াল রিসোর্স। মেটেরিয়াল রিসোর্স হলো ম্যান পাওয়ার, মানি, টেকনোলজি, মাস মিডিয়া এগুলো। আর নন মেটেরিয়াল রিসোর্স হলো মেন্টাল রিলেশনশিপ, যেগুলো আনুগত্য, সমাজের প্রতি দায়িত্ব বা সম্পর্ক, এই সব বিষয়গুলো হচ্ছে নন মেটেরিয়াল রিসোর্স। তাহলে এই দুই প্রকার রিসোর্সকেই যথাযথভাবে ইউটিলাইজ করতে হবে সোশ্যাল মুভমেন্টের ক্ষেত্রে। যেমন উদাহরণস্বরূপ এক্ষেত্রে ধর্ণা দেওয়া বা র্যালির কথা বলতে পারি, যেখানে এগুলো অর্গানাইজ করার জন্য কিন্তু রীতিমতো অর্থের প্রয়োজন হয়, কারণ সেখান থেকে সেখানে লোকজন নিয়ে আসা এবং তাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করা, তাদের খাওয়া দাওয়া বা তাদের হাইজিনিসিটির ব্যবস্থা করা, এগুলো মানে বেশ একটা অর্থের প্রয়োজন হয়। তাহলে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে তাদের কাছ থেকেও যেমন অর্থ সংগ্রহ করা হচ্ছে, আবার যারা এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করছে না তাদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করা হয়, কারণ তারাও কিন্তু মেন্টালি অর্থাৎ সাইকোলজিক্যালভাবে এই আন্দোলনটার সঙ্গে যুক্ত হয়ে পড়ে। এইভাবেই মেটেরিয়াল এবং নন মেটেরিয়াল রিসোর্সগুলোকে যথাযথভাবে ব্যবহার করলে আন্দোলনে সফলতা আসে। এবার পলিটিক্যাল প্রসেস থিওরি। ডি অ্যাডাম 1980 সালে এই থিওরির কথা বলেন। এই থিওরির মূল কথা হলো যে কোনো সোশ্যাল মুভমেন্টের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে পলিটিক্যাল অপরচুনিটির ওপর। সোশ্যাল মুভমেন্টের বিষয়বস্তু যদি পলিটিক্যাল অ্যাজেন্ডা না হয় তাহলে এই মুভমেন্টে সফলতা আসা মুশকিল। ধরা যাক কোনো সরকার কৃষকদের জমি অধিগ্রহণ করতে চাইলেন নির্দিষ্ট নিয়ম মেনে শিল্প স্থাপনের জন্য, কিন্তু কৃষকরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়লেন এবং জমি রক্ষার জন্য তারা সংঘবদ্ধ হলেন এবং আন্দোলন করতে চাইলেন, কিন্তু সেই আন্দোলন পরিচালনার জন্য তাদের দক্ষতা বা অর্থ কিছুই ছিল না। এমতো অবস্থায় বিরোধী রাজনৈতিক শক্তি কৃষকদের বঞ্চনাকে রাজনৈতিক ইস্যু করে ফেলল এবং বঞ্চিত কৃষকদের একত্রিত করে আন্দোলন পরিচালনা করতে লাগলো। ফলে সরকার বাধ্য হলো জমি অধিগ্রহণ থেকে বিরত থাকতে, অর্থাৎ আন্দোলন সফল হলো। নিউ সোশ্যাল মুভমেন্ট থিওরি। পূর্বে সোশ্যাল মুভমেন্ট পরিচালিত হতো মেটেরিয়ালিস্টিক বিষয়কে কেন্দ্র করে, যেমন খাদ্য, জব, বাসস্থান, এই সব বিষয়গুলোকে কেন্দ্র করে। 1960 সালের পর ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এক বিশেষ ধরনের সামাজিক আন্দোলন লক্ষ্য করেছেন সমাজতত্ত্ববিদরা। এই ধরনের সামাজিক আন্দোলন কিন্তু মেটেরিয়ালকে কেন্দ্র করে গড়ে ওঠেনি, এই ধরনের সামাজিক আন্দোলন নন মেটেরিয়াল বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেমন অ্যানিম্যাল রাইটস, হিউম্যান রাইটস, এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এই ধরনের সামাজিক আন্দোলনকে সমাজতত্ত্ববিদরা নাম দিয়েছেন নিউ সোশ্যাল মুভমেন্ট। তাহলে এতক্ষণ আমরা থিওরিগুলো সম্পর্কে জানলাম, কিন্তু এখন প্রশ্ন যে সোশ্যাল চেঞ্জ আর সোশ্যাল মুভমেন্ট কি একই বিষয়? আসলে সোশ্যাল মুভমেন্ট পরিচালিত হয় একটা ইস্যুকে কেন্দ্র করে, যেমন সতীদাহ প্রথা বা বিধবা বিবাহ আইন, এগুলো যখনই স্বীকৃতি পেয়ে গেল সমাজে তখনই কিন্তু সেই আন্দোলনটা শেষ হয়ে গেল। কিন্তু সোশ্যাল চেঞ্জ একটা নেভার এন্ডিং প্রসেস, ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস। আমরা যদি রৈখিক মতবাদকে ধরি তাহলে এটা কোথায় শেষ হবে আমরা কেউ জানি না।
সোশ্যাল চেঞ্জ আর সোশ্যাল মুভমেন্ট ডিফারেন্স হচ্ছে এখানে। আবার এটাও স্বীকার করতে হবে যে সোশ্যাল মুভমেন্টগুলোর ফলেই কিন্তু সোশ্যাল চেঞ্জ আসে। এবার একটু কাউন্টার মুভমেন্ট নিয়ে বলি, যে যখন সোসাইটিতে একটা মুভমেন্ট চলছে তাকে অপোজ করার জন্য আরও একটা মুভমেন্ট সৃষ্টি হচ্ছে, সেটাই হলো কাউন্টার মুভমেন্ট। একটা উদাহরণ দিয়ে বলি, রামমোহন রায় যখন সতীদাহ প্রথা রদ করার জন্য আন্দোলন শুরু করেছিলেন তখন তার একটা বিরুদ্ধ গোষ্ঠীরও সৃষ্টি হয়েছিল। তারা চাইছিল যে সতীদাহ প্রথাটা থাকা উচিত এবং এটা আমাদের সনাতন ধর্ম অনুসারে সেটা থাকা উচিত। তাহলে রামমোহন রায় যেমন সতীদাহ প্রথা রদ করতে চাইছিলেন, আর সতীদাহ প্রথাকে চালু করার জন্য আরও একটা আন্দোলন শুরু হয়েছিল। তাহলে রামমোহন রায়ের সতীদাহ প্রথা রদের বিরুদ্ধে যে আন্দোলনটা গড়ে উঠেছিল সেটাই হলো কাউন্টার মুভমেন্ট। থ্যাংক ইউ।